গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়েছে। আমেরিকা ভোটদানে বিরত ছিল, বাকি 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত থাকার কারণ হিসেবে এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, প্রস্তাবের সবকিছুর সাথে একমত নই। এতদিন যুদ্ধবিরতি প্রস্তাব পাস হতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন তিনি। গ্রিনফিল্ড বলেন, হামাসকে নিন্দা জানানোর বিষয়টি যোগ করার জন্য তাদের অনুরোধ ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, বন্দীদের মুক্তি দেওয়া হলে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাবে। প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদ গাজা সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। গুতেরেস আলো বলেন, এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে, ব্যর্থতা হবে ক্ষমার অযোগ্য। ফিলিস্তিনি জনগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রক্ত স্নান অনেক দিন ধরে অব্যাহত রয়েছে, বেশি দেরি হওয়ার আগেই এই রক্তপাত বন্ধ করা তাদের দায়িত্ব। গাজায় ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে 6 মাস পেরিয়েছে। এই সময়ের মধ্যে 32,000-এরও বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী, যার বেশিরভাগই নারী ও শিশু।